গাইজ গাইস সালামুকুম রহমতুল্লাহ মোহন টিভি বাংলায় আপনাদের স্বাগতম আজকে আমরা জলিল পার্ক উদ্দেশ্যে যাচ্ছি এবং চলুন ক্যামেরার সাথে যাওয়া যাক প্রতিমধ্যে আমরা দেখলাম পুলিশ লাইন নওগাঁ জেলার একমাত্র পুলিশ লাইন এরপরে আমরা পার্কের দিকে অগ্রসর হচ্ছি এবং টিকিট সংগ্রহ করলাম তিরিশ টাকা মূল্যের টিকিট এরপরে আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করতেছি এবং আন্তরিকভাবে সবচেয়ে অভিনন্দন কিছু বিষয় আমরা লক্ষ্য করলাম কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন এবং জননেতা জলিল এরপর আমরা ডান দিকে অগ্রসরাচ্ছি ডান দিকে সুসজ্জিত ফুল গাছ দ্বারা সুসজ্জিত আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিতরের পরিবেশ পার্কটিকে বিভিন্ন ফুল গাছ দ্বারা সজ্জায়িত করা হয়েছে ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং বলে রাখি ছোট্ট বন্ধুদের জন্য মজার মজার এখানে খেলনা রয়েছে এখানে আসলে ছোট্ট বন্ধুরা দারুণ মজা আনন্দ উপভোগ করতে পারবেন সামনে দেখতে পাচ্ছি আমরা একটা হাই স্প্রেডার যেখানে খুব দ্রুত গতিতে উপর থেকে নিচ এবং নিচ থেকে উপরে চলমান হয় দেখুন খুব সুন্দর খুব ভয়ঙ্কর এখানে খুব ভয় ভয় লাগে ছোট্ট বন্ধুদের জন্য দেখুন চারিদিকে বিভিন্ন ফুলের গাছ দ্বারা মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগবে এখানে আসলে প্রাণটা জড়িয়ে যাবে এরপর আমরা আর খেলনা দেখতে পাচ্ছি ছোট্ট বন্ধুদের জন্য যেটাকে আমরা গ্রাম বাংলায় চর্কি বলে থাকি ঘর্ণায় মান খুব সুন্দর লাগে এরপরে আমরা ওভার ব্রিজ দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং সামনের দিকে আমরা দেখতে পাব হাঁসের খেলনা যেটা বাচ্চাদের জন্য খুব দারুণ একটা খেলনা এখানে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে পানি জমা রয়েছে আর এই পানির মধ্যে হাসির উপর বসে যেন মনে হয় পানির উপর মজা করতে পারবে বাচ্চারা খুব মজা করতে পারবে ছোট্ট বন্ধুরা আপনারা যখন আসবেন এখানে উঠবেন খুব ভালো লাগবে আপনাদের জন্য খুব সুন্দরভাবে সাজিয়েছে জনতা আব্দুল জলিল পার্ক এরপরে আর দেখুন সামনে ট্রেন অগ্রসর হচ্ছে এখানে ট্রেনেরও সুব্যবস্থা রয়েছে আপনারা ইচ্ছে করলে ট্রেনে ভ্রমণ করতে পারবেন এখানেও দেখুন এখানে বিশাল আকারের এক ছোট্ট বন্ধুদের জন্য ছোট্ট বন্ধু সহকারে বয়োজ্যেষ্ঠদের জন্যও বলা যেতে পারে সকলেই এখানে উঠতে পারবে এরপরে আমরা সামনের দিকে অগ্রসর হব সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল আকারে আনারস যেখানে বিভিন্ন ধরনের টিকিট সংগ্রহ করতে হয় আবারও দেখুন ফুলগুচ্ছ খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে এবং চারিদিকে বিভিন্ন ফুলের গাছ দ্বারা বেষ্টিত করেছে আপনারা যারা দেখেন নাই আসবেন খুব সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে ছোট্ট বন্ধুরা আসবেন খুব সুন্দর লাগবে খুব সুন্দর মজা পাবেন এখানে আসবেন খুব ভালো লাগবে এখানেও দেখুন খুব সুন্দর একটি খেলনা ব্যবস্থা রয়েছে ছোট্ট বন্ধু আপনাদের জন্য দেখুন খুব সুন্দর আপনারা আসলে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন খেলা উপভোগ করতে পারবেন এখান থেকে তাই যারা দেখি নাই আসুন দেখি এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টিকিট কাউন্টার পাশেই রয়েছে পঙ্কিরাজ ঘোড়া পঙ্কিরাজ ঘোড়ায় চড়ে স্বপ্নের রাজ্যে উঠতে পারবেন ছোট্ট বন্ধুরা যেন এটা আপনাদের রূপকথার গল্পের সাথে মিলিয়ে যাবে আপনাদের এই আনন্দটা দীর্ঘ দীর্ঘায়িত হবে এবং এখানে দেখছেন কয়েকটি স্তম্ভ যেটা প্রবেশের অগ্রভাগেই তৈরি করা হয়েছে স্তম্ভগুলো দেখতেও খুব সুন্দর লাগে দারুণভাবে কারু কাজ দ্বারা বিস্তৃত করেছে আপনারা যারা দেখেন নাই আসবেন খুব ভালো লাগবে এরপর আমরা জাদুঘরের দিকে অগ্রসর হব জাদু জাদুঘরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি এবং গেটে প্রবেশ করতেছি দুঃখের বিষয় আমরা পথে মধ্যে জানতে পারলাম জাদুঘরটি বর্তমানে বন্ধ রেখেছে তো আমরা বাম দিকে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্তম্ভের দিকে অগ্রসর হচ্ছি মুক্তিযুদ্ধ চলাকালীন সেক্টর কমান্ডার এবং সাত বীরশ্রেষ্ঠের ছবি এবং সাত মার্চের ভাষণ সম্বলিত একটি বিজয় স্তম্ভ রয়েছে এই যা অন্যতম একটা বৈশিষ্ট্য স্বাধীনতার বিভিন্ন স্মৃতি বিজড়িত ছবি অঙ্কিত রয়েছে এই স্তম্ভে স্তম্ভের চারিপাশে খুব সুন্দর মনোরম পরিবেশ আপনারা আসলেই জিনিসটা উপভোগ করতে পারবেন এখানে দেখেন সেক্টর কমান্ডার গনের ছবি দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি কর্নেল জেনারেল জিও ওসমানি চারিদিকে সুন্দর ফুলগুচ্ছ ফুল ফুটে রয়েছে আপনারা দেখলে আনন্দ উল্লাসে মেতে থাকবেন বারবার আসতে ইচ্ছে করবে নৌগা প্রবেশ দ্বারেই প্রবেশ পার্কটি রয়েছে এখানে দেখুন সাত বীরশ্রেষ্টের ছবি রয়েছে এবং আমরা বাইপাসের দিকে যে পথটি রয়েছে সেখানেও ব্রিজ ওভার ব্রিজ করে দেওয়া হয়েছে এবং নিচে পানির চৌবাচ্চা রয়েছে এখানে বাইপাসের সঙ্গেও সংযুক্ত করা হয়েছে খুব সুন্দর লাগবে আপনারা যারা দেখেন নাই আসবেন খুব সুন্দর লাগবে দেখুন চারিদিকে মনোরম পরিবেশ ফুল গাছে ভরপুর বিভিন্ন আকারের ফুল গাছ আপনারা আসুন ভালো লাগবে খুব সুন্দর লাগবে যারা দেখি নাই তারা আসুন হ্যাঁ হ্যাঁ ছোট বন্ধুরা এবং সকল বন্ধুদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আপনাদের উৎসাহ আমাদের কাম্য অবশেষে আমরা পার্ক থেকে বের হয়ে যাচ্ছি বন্ধুরা আজকের এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকন চেপে দিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ